ছেলে একটু বেড়াতে যাচ্ছে, হ্যাঁ, তার জন্য রেডি হচ্ছে, র্যাপিডো আসবে, মাথায় ওই জন্য, হ্যাঁ, মাথায় ওই জন্য বেঁধে ফেটকি বেঁধে নিয়েছে, উঠবে তো ওই হেলমেটটা পরবে। দেখো তখন তুমি না কিচ্ছু হবে না, ভারী ব্যাগ নিতে হবে, কিচ্ছু না, জলের বোতল একটা ছাতা, না না কিচ্ছু ঢুকাই জুতো পরে হাত ধুচ্ছে। ওই যে ছেলের র্যাপিডো এসছে, উঠে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, আর এখানে আবার মিস্ত্রি দাঁড়িয়ে আছে। আমি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এসেছি আর ব্যাপক রোদ নেমেছে, ব্যাপক, কিন্তু তার মধ্যে আমার ছেলে চলে গেছে তোমাদের জন্য, নির্ভর তোমাদের জন্য একটা ইনফরমেশন দিতে। হ্যাঁ, ও গেছে, গিয়ে সব জায়গাটা একটুখানি দেখে নিক, সব কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি দিব, ঠিক আছে? তো আমরা এসে গেছি এখন বিশ্ব বাংলা গেটে, যেটা হচ্ছে মানে এই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, কিন্তু এখানে এমন এখন সিন করে রেখেছে যে দুপুর 12টা থেকে বিকাল 4টে, না 3টে, সরি, দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত এখানে তোমার লাঞ্চ করতেই হবে, খালি এমনি ঘোরা যাবে না, যেটা আমাদের এখানে ইচ্ছে নেই লাঞ্চ করার, ঠিক আছে? তো আমরা অন্য কোথাও লাঞ্চের প্ল্যান করেছিলাম, কিন্তু এখন এখানে এই 12টা থেকে 3টা একদম কম্পালসারি লাঞ্চ করতে হবে, তার তাহলেই ওপরে যাওয়া যাবে, নাহলে যাওয়া যাবে না। তো আমরা এখনও ডিসাইড করতে পারছি না যে কী করবো, এখানেই লাঞ্চ করবো নাকি অন্য কোথাও চলে যাবো, জাস্ট এখানে আশেপাশে ঘুরে চলে যাবো। আর রোদটা উঠেছে সেরকম ফাটিয়ে, কই রে, সেটা খুব কাহিল অবস্থা। তো এখন বুঝতে পারছি না, যদি না যাই বাইরে থেকে দেখাবো, আর যদি যাই তো অবভিয়াসলি ভেতর থেকে দেখাবো। চলো আপাতত বাইরেটাই দেখাই, আশপাশটা কি সুন্দর করেছে। কি খাবো? ও বললে আইসক্রিম খাবো, তুমি চলো আইসক্রিম খাবো, আগে একটু আমি ভিডিওটা করে নিয়ে আমি আইসক্রিম খাবো। তো বিশ্ব বাংলা গেটের ওপরে যদি হ্যাঙ্গিং রেস্টুরেন্টে তোমাদের খেতে হয়, যদি খেতে যদি নাও চাও, দুপুরবেলা যদি এমনি ঘুরতে আসতে চাও, তো তাহলে সেটা ভুল হবে, তার কারণ 12টা থেকে 3:30 পর্যন্ত ওদের এখানে লাঞ্চের টাইম চলে। তো লাঞ্চের টাইমে আগে যেটা সিস্টেম ছিল, 100 rupees করে টিকিট কেটে জাস্ট ওপরে তুমি ঘুরে 45 minutes কাটিয়ে চলে আসা যায়, সেটা এখন হবে না ওই টাইমটুকুনি, কারণ ওই টাইমটুকুনিতে তোমাকে উঠলে লাঞ্চ করতেই হবে, আর পার হেড মিনিমাম 500 করে লাগবে। তো পার হেড মিনিমাম তোমার 500 বিল করতে হবে, ঠিক আছে? তাহলেই ওপরে এই টাইমটাতে উঠতে পারবে, না হলে ওঠা যাবে না। তো আমরা সেই বুঝেই ওপরে গেলাম, ডিসিশন নিলাম আমরা এখানেই খাবো, নাহলে ওই ভিউটা মিস, মানে ভিউটা খুব মিস করে যাবো, তার জন্য আমরা এখন ওপরেই যাচ্ছি। আর ও কোথাও নড়তে পারলো না, ওর বয়স হয়ে গেছে, তো তার জন্য ও কোথাও নড়তে পারছে না। তো আমরা যাচ্ছি এখন ওপরে, পুরো ভিউটা দেখাচ্ছি, ভিউটা এনজয় করতে করতে খাবো, একদম ইচ্ছে ছিল না এখানে খাওয়ার, জাস্ট আর কি করবো, এই যে এই যে এই সেই কালপিট, এই গরমেতে, এই গরমেতে তুই যদি নড়তে উঠতে যাস তাকে দেখবি যদি রাস্তার মাঝখানে সেদ্ধ হয়ে গেছে, এমনিও সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে?
দেখো আছে এদিকে। তো আমরা এখন উপরে চলে এসেছি, জাস্ট একটু বসলাম কারণ এতক্ষণ রোদে ছিলাম। এখন আগে একটু ফার্স্ট একটু ঠান্ডা হতে হবে, এসি চলছে তো এসি আগে একটু ঠান্ডা হই, তারপরে ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা কিরকম, তারপর আমরা দেখাচ্ছি। আগে একটু ঠান্ডা হয়ে গেছে, নাহলে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো ঝোড়ো কাকের মতন উপরে এসেছি। জায়গাটা জাস্ট দারুণ লাগছে, আমরা ঘুরছি, অর্ডার করে দেওয়া হয়েছে, অর্ডার কি করা হয়েছে আমরা পরে দেখাচ্ছি। জাস্ট অর্ডারটা করে ওরা বললো তোমরা এখন ঘুরতে পারো, চারিদিকটা ঘুরে ঘুরে দেখো। এখন তাই জন্য ভাই একটু শোভা দর্শন করছে, ভাই রিভিউ দাও। আমায় এতক্ষণ ধরে অপবাদ দিল যে আমি বলেছি বলে এখানে আসতে হবে, এখন নিজের ভালো লাগছে। আমি তো এসেছি আগেও, আমি লাঞ্চ করিনি, আমি এসেছিলাম বিকালবেলা। ওদের বিকালবেলার টাইমটা হচ্ছে নর্মাল টাইম, মানে ওটা তুমি জাস্ট নর্মাল খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু লাঞ্চ টাইম হচ্ছে এটা। কেমন লাগছে বল? আগে তন্দুরি হলে অসুবিধা নেই আমার। ননভেজ অফকোর্স, পয়সা দিয়ে কে ভেজ খায়? কোন লজ্জা করে না, লজ্জা হওয়া উচিত আর কি। শনিবার বাড়িতে নিয়ে এসে তুমি ভেজ কাটার পয়সা দিয়ে কে ভেজ খায় ভাই? সে বলে দে, সে বাইরে অসুবিধা নেই। তো আমরা অর্ডার করেছি এখানে রেড চিলি, কি হ্যাঁ রেড চিলি পেপার ফিস, আর একটা হচ্ছে পাহাড়ি কাবাব। দুটো কাবাব অর্ডার করেছি স্টার্টারে, মেন কোর্সটা অর্ডার করেছি, হাক্কা নুডলস অর্ডার করেছি, বাট এখন আসেনি ওটা। আমরা বললাম স্টার্টারটা শেষ করে নিই, তারপরে মেন কোর্সটা দিতে বলেছি, খাওয়াটা শুরু করা যাক। খাওয়া কিন্তু ফাটিয়ে খিদে পেয়েছে, তখন যে পেপসি খেয়ে পেটটা ভরেছিল একটুখানি, মানে জলের পেট ভরা আর কি বলবে, এবারে ফাটিয়ে খিদে পেয়েছে, চলো খেয়ে নিই।
করেছিলাম অনেক কিছু, আমি জানি না এর থেকে আমরা 20% খেয়েছি কিনা আমার খুব সন্দেহ। আমি দেখাচ্ছি জাস্ট কতটা আমরা খেয়েছি। এই যে এই হচ্ছে খাওয়ার অবস্থা, পুরো এটাও পড়ে রয়েছে, এখানে এটাও পড়ে আছে, এখানে কাবাবও পড়ে রয়েছে, আর ও খেয়ে হাঁপিয়ে গেছে। ঠিক আছে, তাও পারছে না, তো তার জন্য আমরা করছি হচ্ছে এখান থেকে বললাম যে আমাদের পার্সেল করে দিতে, আমরা পার্সেল করে নিয়ে চলে যাবো। এরপরেও খেতে পারবো কিনা সন্দেহ আছে, বাট পার্সেলটা করে নেবো, এত তো নষ্ট করে লাভ নেই, একটু পার্সেল করে নিই। কিরকম লাগলো তোর ভাই বাড়ি নিয়ে চলে যাবে, কিরকম লাগলো বল। তাছাড়া সেরকম কিছুই না। এবারে আমাদের নামার পালা, এই যে নেমে যাচ্ছি এখান থেকে, লিফটের জন্য ওয়েট করছি, ঢুকে গেলাম। দেখি ওইদিকে কি আছে ভাই, লিফটের সাথে এইদিক দিয়ে আরো একটু ফাঁকা জায়গা রয়েছে দেখাচ্ছি, নেট দিয়ে এরকম টাইপের করা। ওরে বাবারে কি গরম ভাই, পুরো পুড়ে যাচ্ছে এখানে এসিটা থেকে বেরিয়ে। ব্যাস হয়ে গেল ভাই, পুড়ে যাবো এবারে। তো আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি, মানে আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো আমাদের খাওয়া দাওয়া সবকিছুই হয়ে গেছে। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো, তোমরা যদি আসো 3:30 পর এসো, জাস্ট নর্মালি ঘুরতে এসো, সেটা অনেকটা বেটার। বাট এখানে খাওয়া দাওয়ার যে খুব একটা ভালো একদমই বলবো না, নট আপ টু দ্য মার্ক, একদমই সেরকমভাবে ভালো লাগেনি। এর থেকে নর্মাল স্ট্রিট ফুড অনেক বেটার। আজকের এই জায়গাটার অবস্থা দেখো কি অবস্থা, পুরো ছড়িয়ে ছিটিয়ে বসেছি জানো, এগুলোকে সব এখন গোছাতে হবে। সেই আলুর খোসা, কদিন ধরে না আলুর খোসা খেতে এত ভালো লাগছে, অনেক দিন বাদে হয়েছে। তো তার জন্য আলুর খোসাটা খেতে সত্যি করে বলছি, একটু বেসন দিয়ে দিই গুলিয়ে, এই যে ভাজার পরে একটু লাস্টে নামার পর নামানোর সময় না একটু বেসন গুলিয়ে দিই। বেসনটা তো ভাজা ভাজি হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এইটা তো একটু সেদ্ধ হতে সময় লাগবে। তার জন্য কী করলাম, আগে এটাকে ভেজে টেজে নিলাম, ঠিক অল্প ভাজা আর একটু ভাজার মানে কম ভাজা অবস্থায় ওটা দিয়ে দেবো বেসনটা। আর এত ভালো লাগবে, গোলমরিচ দিয়ে দেবো, একটু আমচুর দিয়ে দেবো, অসাধারণ লাগে খেতে। নিজের জন্য কারিয়া পাতা আনবো ভাবলাম, সেটাই ভুলে গেলাম দেখো। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি জানো, এইটাই বেশিরভাগ সময় এটাই দিই আমি। আজকের মনে করেছিলাম কারিয়া পাতা দেবো, বাট কারিয়া পাতা দেওয়া তো দূরে থাক, মানে আমি সবারটা পেঁদে টেদে রেডি করে দিলাম, আমি নিজে দিতেই ভুলে গেলাম। যাই হোক, যাক কালকে যদি মনে থাকে তাহলে আবার মিষ্টিকে নিয়ে এসে নিয়ে যাবো। এখন আবার নিচে গিয়ে গেট খোলো, গেটে তালা মারা দেওয়া থাকে। তো এই পাশে বসিয়ে দিয়েছি আলু ভাজাটা, আর আলু ভাজার খোসাটা দিয়েছি এটার মধ্যে, বুঝতে পারছো? তাহলে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে বলে ওদের মধ্যে দিয়ে দিয়েছি। বয়েল মানে কি, চাপা দিয়ে দেবো, এতে সিটি মারবো না। কিন্তু বেড়াতে গিয়ে ছেলে আমার জন্য এগুলো সব নিয়ে এসছে। এগুলো হচ্ছে কাবাব, এটা হচ্ছে চাউমিন, আর এটা হচ্ছে চিলি চিকেন। এগুলো সব নিয়ে এসছে, এর মধ্যে খাও। সবাই মিলে রেখেছি, খাওয়া হচ্ছে সবাই মিলে, তাহলে এতটা খাওয়া যায় বলুন, এতটা তো খাওয়া যায় না। আমার বাবাও হয়তো রাত্রিবেলা খাওয়ার, বাবা যখন আসবে আবার কিছু না কিছু হয়তো হাতে আনবে, টুকিটাকি কিছু না কিছু আনবে, বুঝুন খেলা। খাও এখন, খেয়ে না আপাতত, এক খেয়ে না, আবার রাতেরটা রাতে দেখা যাবে। ভাত তো খাও না, জানা কথা। এমনিও আমার আজকে আর এনার্জি নেই। হ্যাঁ, তো আজকে এনেছে আমাদের এগুলো ভাজা ভুজি সব এনেছে। ভাজা ভুজির উপরই আছে এগুলো, কি তোপসে মাছ, তোপসে তোপসে না, লইট্টা প্রন, লইট্টা মাছ,
চিকেন পকোড়া, এর মধ্যেও স্যালাড আছে, থাক স্যালাড গুলো এটা যেমন ডেইলি আঙুরের আঙুর আনে ওই আনে সেইটা আর এটা হচ্ছে তরমুজ তরমুজ এটা অবভিয়াসলি ওরা দিয়ে তুমি আবার একটু বিরিয়ানি থেকে একটু বেরো, দোকানটা চেঞ্জ করেছে, দোকান চেঞ্জ করেছে, হ্যাঁ এইটা আজকে বিরিয়ানি, এটা বিরিয়ানি এগুলো স্যালাড উনি এইগুলো খাচ্ছে তো ছেলের কাছ থেকে মোটামুটি ইনফরমেশন পেয়ে গেছো যে বিশ্ব বাংলা যেতে হলে বা ওই যে নিউ টাউনে, হ্যাঁ তো বিশ্ব বাংলা গিয়ে কি কি ইনফরমেশন মোটামুটি খাওয়া দাওয়া যাওয়া টিকিট এগুলো মোটামুটি তোমাদের দিয়ে দিয়েছে, ওইভাবে যেও ভালো হবে তোমাদেরকে সুবিধে হবে আমার মনে হয় এরকম গেলে। আর যাই হোক আজকে আমাদের মোটামুটি যা যা হয়েছে আর পার্ট টুটা পরে আসছে, হ্যাঁ কালকে আসবে, আর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, এখন আমরা শয়ন কক্ষে যাবো আর আজকের জন্য গুড নাইট, কালকে আমার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করছি, আমি মিঠু, টাটা।